আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং শুভকামনা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ফেসবুক পেজের জন্য। তো যারা বিশেষ করে ফেসবুক পেজে নতুন কাজ করছেন এবং কাজ করার চিন্তাভাবনা করছেন সকলের এই ভিডিওটা দেখা উচিত। হ্যাঁ বন্ধুরা, তো যারা পেজে কাজ করতেছেন বা করছেন সকলেই কিন্তু নতুন একটি আপডেট পেয়ে গেছেন। তো এই আপডেটটি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকেরই কনফিউজ সৃষ্টি হয়েছে এবং অনেকেই বুঝতে পারতেছে না যে আসলে এই অপশানটা তাদের পেজে কেন দেওয়া হলো, এই মনিটাইজেশন অপশানটা কেন আসলো, এক্ষেত্রে তাদের পেজে সমস্যা হবে কিনা বা আপনাদের পেজে কোনো প্রভাব পড়বে কিনা বা এটার মাধ্যমে আপনাদের কোনো লাভ আছে কিনা বা ক্ষতি আছে কিনা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ ধারণা দিয়ে দেব এবং সব কিছু একদম এ টু জেড ক্লিয়ার করে দেব। তো এক্ষেত্রে আর আপনাদের কোনো কনফিউজ থাকবে না। তো বিশেষ করে এই সমস্যাটির সম্মুখীন হচ্ছে যারা নতুন পেজ খুলেছেন, ইনকাম করতে চাচ্ছেন টাকা, তো তারা বুঝতে পারতেছে না যে আসলে মনিটাইজেশন অপশনটা হঠাৎ করে তাদের পেজে কেন চলে আসলো, এটার অর্থটা কী, এটার মাধ্যমে কি করা যাবে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে আমার ফেসবুক পেজের মধ্যে গিয়ে আপনাদেরকে খুব ভালোভাবে সহজে এ টু জেড বুঝিয়ে দেবো যে এই অপশনটা কেন দেওয়া হয়েছে, এটার মাধ্যমে আপনারা কি করতে পারবেন। তো চলুন আমরা সকলেই ফেসবুক অ্যাপসের মধ্যে চলে যাই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা, চলুন সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন সকলের ফোনেই কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে। ফেসবুক লাইট দিয়ে গেলে কিন্তু হবে না, অবশ্যই আপনাদেরকে কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে চলে যেতে হবে। তো বন্ধুরা, ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আমি এখন ওপেন করছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে ফেসবুক পেজ লগ ইন করা আছে, যার কারণে আমি কিন্তু সরাসরি ফেসবুকের পেজের হোম পেজে চলে এসেছি। তো আপনারাও আপনাদের ফেসবুক পেজে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাদের পেজটা ওপেন করার পর সরাসরি আপনাদের পেজ থেকে চলে যাবেন। এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন কর্নারে, এই থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। তো দেখুন, আমি থ্রি ডট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, থ্রি ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনারা যে অপশনটি নিয়ে কনফিউজ আছেন বা যে অপশনটি আপনাদের নতুন অ্যাড হয়েছে সকলেই কিন্তু জানেন, সেই অপশনটা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে কিন্তু আছে, ঠিক আছে। তো বন্ধুরা, সকলেই কিন্তু জানেন যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনটার মধ্যে কিন্তু মনিটাইজেশন অপশনটা অ্যাড হয়েছে বা এটাও কিন্তু নতুন অপশন হিসেবে এখানে অ্যাড হয়ে গেছে টুল হিসেবে। তো চলুন আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিই। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু যে কথাটা বলছিলাম যে এই যে মনিটাইজেশন অপশন, এটা নিয়ে কিন্তু সকলের মনে দুশ্চিন্তা এবং অনেকের অনেক রকমের প্রশ্ন তৈরি হয়েছে। এটা কেন এসেছে, তার পেজে কোনো ক্ষতি হবে কিনা বা এটার মাধ্যমে কি করতে পারবে, অনেকেই কিন্তু জানতে চেয়েছেন আমার কাছে। তো তাদের জন্য আজকে বিশেষ করে ভিডিওটা তৈরি করা। তো বন্ধুরা, মনিটাইজেশন অপশনটা হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনার পেজের মাধ্যমে, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে এবং এই টুলটার মাধ্যমে আপনাকে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাডসের জন্য আপনি আবেদন করতে পারবেন, যেরকমটা আমরা ইউটিউবে করে থাকি। তো চলুন এই মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করে দেওয়া যাক। তো বন্ধুরা, মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমরা যারা বিশেষ করে ফেসবুক পেজে 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করে থাকি তারা কিন্তু এখান থেকে যে ইন স্ট্রিম অ্যাড যে অপশন আছে, এই অপশনটার মাধ্যমে আপনারা কিন্তু টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই ফেসবুক পেজ থেকে। তো বন্ধুরা, ইন স্ট্রিম অ্যাডস, এটার মাধ্যমে আপনারা হাজার হাজার টাকা কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে খুব সহজেই ইনকাম করতে পারবেন আপনি ভিডিও ক্রিয়েটর হিসেবে বা ভিডিও তৈরি করে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে মনিটাইজেশন অপশনটাই হচ্ছে আপনার টাকা ইনকামের জন্য এই ফেসবুক পেজের মধ্যে আপনাকে টুলস হিসেবে দেয়া হয়েছে, যেরকমটা ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার পূরণ হলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে আপনাকে যেরকম মনিটাইজেশনের টুলের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, সেরকমভাবে কিন্তু আপনি ফেসবুক থেকে এখন আপনার ফেসবুকের শর্তগুলো পূরণ করার পর এখান থেকে ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, যখন আপনাদের ফেসবুকের শর্তগুলো পূরণ হয়ে যাবে তো তখন কিন্তু আপনারা এই সেকশনটা চালু করতে পারবেন বা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো যারা বিশেষ করে নতুন পেজ খুলে তারা কিন্তু জানেন না যে আসলে মনিটাইজেশন করতে হলে ফেসবুক পেজে কি কি দরকার এবং কি কি শর্ত আছে ফেসবুকের, তারপরে মনিটাইজেশন অপশন চালু করা যায় বা এখান থেকে টাকা ইনকাম করা যায়। তো তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা, ফেসবুক পেজে আপনার মনিটাইজেশন চালু করতে বা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে আপনার 10,000 ফলোয়ার এবং 6 লক্ষ মিনিট ভ্যালিড ওয়াচ টাইম দরকার হবে। তো ভ্যালিড ফলোয়ার এবং ভ্যালিড ওয়াচ টাইম দরকার হবে, কোনো রকম ফেক বা কোনো রকম বুস্ট করা ফলোয়ার ওয়াচ টাইম কিন্তু অ্যাড করলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, একদমই কিন্তু ফেসবুকের লিগ্যাল উপায়ে আপনাকে ইনকাম করতে হবে। কোনো রকম ইলিগ্যাল পন্থা বা ইলিগ্যাল পথ আপনি যদি ট্রাই করে ফেসবুক পেজ মনিটাইজেশন করাতে চান সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তা সম্ভব না এবং পারবেন না। তো বন্ধুরা, অনেকেই দেখা যায় যে এরকম ভিডিও দেখার পর তারা মনিটাইজেশনের জন্য উৎসাহ প্রকাশ করে এবং তারা আবেগী হয়ে নানারকম ওয়েবসাইট থেকে বা যে কোনো এক জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে নিয়ে সরাসরি তারা পেজে আপলোড করে দেয় এবং মনে করে যে তারা সেই পেজ থেকে ইনকাম করতে পারবে। তো বিষয়টা কিন্তু আসলে এরকম না। আপনারা কারো ভিডিও বা অন্যের কোনো ভিডিও নিয়ে কিন্তু ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন না। একদম সরাসরি আপনার লিগ্যাল ভিডিও হতে হবে এবং কোনো রকম কোনো প্রবলেম থাকা যাবে না। ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী 10,000 ফলোয়ার এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং একদম আপনার নিজের ভিডিও হতে হবে। কারো কোনো রকম ভিডিও 1 সেকেন্ডও কপি করা যাবে না বা কোনো রকম কপি করা যাবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে মনিটাইজেশন অপশনের কাজটা কী। তো যারা ফেসবুক পেজে কাজ করতে চাচ্ছেন বা কাজ করছেন তারা অনেকে বুঝতে পারছিলেন না বিষয়টি। তো এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো মনিটাইজেশন অপশনটা কিসের জন্য দেওয়া হয়েছে? সকলেরই টাকা ইনকাম করার জন্য মনিটাইজেশন অপশনটা দেওয়া হয়েছে। তো এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো মনিটাইজেশন অপশনটি এখনও পাইনি। তো যারা পেয়েছেন তারা তো পেয়েছেনই, আর যারা পাননি এখনও তারা অবশ্যই অপেক্ষা করুন। ফেসবুক আপডেট দিচ্ছে, সকলকেই এই অপশনটা দেওয়া হবে এবং সকলেই এখান থেকে ইনকাম করতে পারবেন, চাইলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি ভিডিওটি কেমন লেগেছে। ভালো থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।